আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে, সেটি হচ্ছে আজকের মূলত টিউটোরিয়াল হচ্ছে ডোমেইন নিয়ে। তো বিগত কয়েকদিন আগে একটা ডোমেইন গেছে টেরা ওয়ালেটের, সেটা হচ্ছে সেখানে যারা ডোমেইনটা বাই করে রাখছিল আগে, তারা মোটামুটি $1,000 পাইছিল। আমি দেখাই দিই, ঠিক আছে? তো একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে যে প্রজেক্টগুলো যাক না কেন, একটা জিনিস চাওয়ার পর সেটা কিন্তু আর ওইরকমভাবে ফিরে আসবে না, ঠিক আছে? কারণ এই প্রজেক্টটা যখন $1,000 সবাইকে দিয়েছিল, ঠিক আছে, মানে যারা যখন ডোমেন কিনছিল আর কি, ঠিক আছে, আমি নিজেও কিনছিলাম না, আমার অ্যাডমিন কিনছিল, আমাদের আসিফ, তো ও পাইছে। তো একটা জিনিস মনে রাখবেন, যখন যেটা চলে যায় এরকম প্রফিট আর কোনো প্রজেক্ট থেকে আসে না, ঠিক আছে? এরকম প্রফিট আর কোনো প্রজেক্ট থেকে আসে না। যেমন ধরেন ইউনিসেফ থেকে একজন $10,000 করছে, ওইরকম $10,000 কি কেউ পাইছে? পায় নাই, ঠিক আছে? তারপর হচ্ছে, হ্যাঁ, আরেকটা থেকে পাইছিল, ওটার জন্য কি নামটা আমার মনে আসতেছে না। হ্যাঁ, টোস্ট টোকেন, টোস্ট টোকেন আর কি, টোস্টের থেকে আসছিলো, ওটা এক একজনকে $8,000 করে দিয়েছিলো, ঠিক আছে? তো যাই হোক, এটা হচ্ছে একটা ডোমেন ছিল, এখানে যারা একটা করে ডোমেন বাই করে রাখছিল তাদের জন্য একটা স্ন্যাপশট নিয়েছে, এবং স্ন্যাপশটের কারণে তাদেরকে $1,000 করে দেওয়া হয়েছে TNS, ঠিক আছে? তো যাই হোক, এরকমটা আসবে না, আমি আপনাদেরকে এটা আশ্বাস দেবো না যে এখান থেকে আপনার $1,000 পরিমাণে আর্ন হবে, ঠিক আছে? তো আমি বলবো আপনারা হচ্ছে এখানে যদি টাকা পয়সা থাকে তাহলে করে রাখতে পারেন, ভবিষ্যতে যদি আপনার হচ্ছে এরকম কোনো অফার আসে তাহলে আপনি এখান থেকে এলিজিবল হবেন। সেই ক্ষেত্রে আপনার হতে পারে সেটা 50, 100, 200 সামথিং কিছু, সেটা যখন দিবে তখন দেখা যাবে। আমি ওরকম ভুলভাল আপনাদেরকে আশ্বাস দিতে পারবো না যে আপনি এখান থেকে $1,000, $500 হ্যান দেন, ঠিক আছে? এরকম বলতে পারবো না আমি। তো যাই হোক, যাদের ইচ্ছা আছে বা যাদের টাকা পয়সা বেশি আছে তারা এখানে করতে পারেন, আদারওয়াইজ এটা স্কিপ করতে পারেন। তো আমি দেখাই দেবো কীভাবে আপনি এটা জয়েন করবেন। এখানে আমি টোটাল আজকে তিনটা প্রজেক্ট নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে, এবং লাইভ দেখাই দেবো কীভাবে জয়েন করবেন। এখানে আছে হচ্ছে একটা প্রজেক্ট, খেয়াল করুন, এটা হচ্ছে একটা প্রজেক্ট, এবং নিচে আরও দুইটা আছে। এই দুইটা প্রজেক্ট টোটালি আজকে আমি আলোচনা করবো এইখানে। একটা হচ্ছে XTZ আর একটা হচ্ছে STX, ঠিক আছে? এই দুইটা। তো তাছাড়াও আমি কিন্তু ডোমেনের বিষয়ে আমি একটু দেখাই দিই। ডোমেন, DOMAIN, যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসলে আগে থেকে, ঠিক আছে, তো তারা খেয়াল করুন, আমি এখানে দেখেন একটা পোস্ট করছিলাম প্রায় কয় তারিখ, এটা ডিসেম্বরের 25 তারিখ, ঠিক আছে? সবার আগে আমি পোস্ট করে দিছি এটা, এবং কোন কোন প্রজেক্টটা হচ্ছে ভালো হবে সেটা আমি এখানে দেখাই দিছি। ডট ডটে যারা করতে চান তাদের খরচ হবে মোটামুটি আপনার $285 মতো, ঠিক আছে? এটা মেবি 3 বছরের জন্য লক হয়ে যাবে, 3 বছর পরে এটাই করবে, করতে পারবেন, এটা স্ন্যাপশট নিয়ে আর কি। তারপর XTZ যেটা আমি আজকে দেখাবো, নিয়ে আর আপনারা ইউটিউবে ভিডিও দেখে করে নেবেন, না করতে পারলে যদি এক্সপার্ট হন তাহলে নিজেরাই করে নেবেন। আবাক্স ইউটিউবে ভিডিও দেখে করে নিতে, আমি ব্যস্ততার কারণে আমি আসলে ভিডিও দিতে পারি না। XTX STS আজকে দেখাবো, STS আমি আসলে ডিপোজিট করছি, দেখা যাক, যদি আজকে ডিপোজিট হয় তাহলে আমি দেখাতে পারবো, না হলে এটা আপনাদের ভিডিও দেখে নিতে হবে। আর সেলও আমি দেখে দিতে পারবো এখন, ঠিক আছে, সেলও। তো যাই হোক, চলুন আজকের মূল টপিক ফিরে যাই, কীভাবে জয়েন করবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আমি, আপনি যদি আমার চ্যানেলে একান্ত নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজাতে ভুলবেন না, ওকে? আর অলওয়েজ আমাদের যে ভিডিওগুলো শেয়ার করে দিই আপনাদের সাথে, প্রত্যেকটা ভিডিও দেখবেন। আর আপনি যদি অ্যাডোবে একদমই নতুন হন তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখে নেবেন, ঠিক আছে? কীভাবে জয়েন করতে হয় A to Z, এখানে 1 ঘন্টা 9 মিনিটের প্রায় 10 মিনিটের ভিডিও দেওয়া আছে A to Z, একদম শুরু থেকে শেষ পর্যন্ত যা যা লাগে সমস্ত কিছু এখানে দেওয়া আছে, ওকে? এছাড়াও প্রতিটা ভিডিও আপনারা এখানে দেখে নেবেন, প্রত্যেকটা ভিডিও গুরুত্বপূর্ণ, ওকে? তো যাই হোক, আর এক আজ থেকে প্রায় 7 দিন বা 10 দিন আগেকার ভিডিও দেখলে লাভ হবে না, কারণ সেই সমস্ত অফারগুলো আর নাই, ঠিক আছে? রীতিমতো যে অফারগুলো আমি হচ্ছে এখানে ইনস্ট্যান্ট শেয়ার করি, মানে 1 দিন আগে, 2 দিন আগে, এরকম যে সমস্ত ভিডিওগুলো বা 2 ঘন্টা 3 ঘন্টা আগে, সেইগুলো দেখলে আপনাদের লাভ হবে। এখানে যেমন ধরেন আমি একটা জিনিস দেখাই দিই, আপনি যদি এখন এই ভিডিওটা দেখে আসেন, ঠিক আছে, আমি দেখাই দিই, আপনি যদি এই ভিডিওটা দেখেন, এটা দেখেন, বা হচ্ছে এগুলো এগুলো যে যে করে দেখেন না কেন, এগুলো থেকে কিন্তু এখন আর পাবেন না, এগুলো কিন্তু অফার শেষ, ঠিক আছে? সময় গেলে কখনোই কোনো কিছু পাবেন না, ওকে? সময় মতো দেখতে হবে, এজন্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলটি অবশ্যই বাজিয়ে রাখবেন, ওকে? তাহলে সমস্ত আমি যে সমস্ত ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে আপনার কাছে চলে যাবে, ওকে? তো অনেক বকর বকর করে ফেলছি, চলুন আজকের ভিডিওর মূল টপিকে ফিরে যাই। প্রথমে যেটা দেখাবো আমি সেটা হচ্ছে, এখান থেকে খেয়াল করুন, ওকে, তো যেটা বলতেছিলাম, প্রথমে যেটা আপনাদের করতে হবে, প্রথম যেটা
এটা জয়েন করার জন্য আমি আসলে আগে বলবো না যে এখানে কত ডলার লাগবে, কি বল কি লাগবে না লাগবে, সেটা হচ্ছে ভিডিও লাস্টে আমি বলতে পারবো। কারণ আগে থেকে আমি যদি বলি এত লাগবে, আপনি তখন উইথড্র করবেন, তারপরে বলবেন যে ভাই হলো না, শর্ট পড়লো। ঠিক আছে, আগে দেখেন কতটুকু লাগে আমার, তারপরে সেই অনুযায়ী আপনি এটা করে নেবেন। প্রথমে বলে রাখি, এই যেটা দেখাইতেছি এই ডোমেনটার হচ্ছে স্ন্যাপশট নেবে আগামীকাল 31 তারিখ। এটা ট্রাই করবেন আজকে রাত 12টার আগে শেষ করা। ঠিক আছে, এখন 6টা বাজে। ঠিক আছে, রাত 12টার আগে আমি মোটামুটি এই ভিডিওটা আপলোড করতে করতে 8টা বাজবে। ঠিক আছে, 8টা বাজবে, আপনারা হচ্ছে 12টার আগে করে নেবেন। এটা কাজ বেশিটা একদমই অল্প দেখাই দিতেছি। প্রথমে মেটামাসের এক্সটেনশনটা অ্যাড করবেন, তারপরে এই আরপিসিগুলো সেট করবেন। আরপিসি অ্যান্ড মেটামাসের এক্সটেনশন কীভাবে অ্যাড করবেন সেটা আমি এক নজরে দেখাই দিই, তাহলে বুঝতে পারবেন। প্রথমে এই এক্সটেনশনটা আপনার যে ফোনের কিউই ব্রাউজার আছে, আপনার ফোনের যে কিউই ব্রাউজার আছে সেইখানে পেস্ট করে দেবেন। কিউই ব্রাউজার প্লে স্টোরে সার্চ করবেন, প্লে স্টোরে যাবেন, যে সার্চ করবেন KIWI। ঠিক আছে, কিউই ব্রাউজার, তো এখান থেকে আপনি হচ্ছে এটা ইনস্টল করে নেবেন কিউই ব্রাউজারটা। সেইখানে আপনি যে লিঙ্কটা আমি দেখাইলাম ওখানে এখানে পেস্ট করে দিয়ে এখানে দেখবেন অ্যাড টু ক্রোম লেখা আসবে, এখানে অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন, এটা হচ্ছে আপনার এখানে অ্যাড হয়ে যাবে, মানে হচ্ছে ক্রোমে অ্যাড হয়ে যাবে। পাশে এখানে থ্রি ডট মেনু পাবেন, নিচের দিকে দেখবেন যে আপনার এখানে মেটামাস্ক শো করতেছে। ঠিক আছে, তো তারপরে যে আমাদের অ্যাড করা হয়ে গেল, এখন সেকেন্ড যে কাজ সেটা হচ্ছে এই আরপিসিগুলো। ওকে, তো আমি হচ্ছে এটা লগ ইন করে নিই। প্রথমে আপনার হচ্ছে এখানে যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই অ্যাকাউন্ট খুলবেন, আর যদি আপনার ট্রাস্টের কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে সেই প্রাইভেট কীতে আপনি এখানে লগ ইন করতে পারবেন। ওকে, যেহেতু আমার এখানে অ্যাকাউন্ট করা আছে তো আমি হচ্ছে আমার অ্যাকাউন্টটা এখন লগ ইন করি। ওকে, তো অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। এখন আমি দেখাই, এখান থেকে আপনি আরপিসিটা সেট করবেন। আরপিসি সেট করার জন্য এখান থেকে একটা একটা হচ্ছে কপি করবেন, আমি এখানে কপি করে নিচ্ছি। আপনি এখানে মোবাইল ইউজার হলে চাপ একটা একটা চাপ দিলে এটা কপি হয়ে যাবে, মনে করে দিছি। ঠিক আছে, তো এখানে সিলেক্ট করবেন। আমি পিসিতে যেভাবে দেখাই দিছি কিউই ব্রাদারের সেম প্রসেস। ঠিক আছে, একদমই সেম, এক কথায় মোবাইলে আর হচ্ছে পিসি একই, কিউই ব্রাদারে যে কোনো ব্রাদারে। তো অ্যাড নেটওয়ার্কে ক্লিক করবেন, এখানে প্রথমে যেটা নিয়ে আসলেন এটা দিয়ে দিবেন, তারপর হচ্ছে আপনার এখানে এটা দিয়ে দিবেন, এটা কপি করবেন, একে একে প্রত্যেকটা বসাই দিবেন। ওকে, তো আমি বসে আবার ফিরে আসতেছি। ওকে, তো খেয়াল করুন আমাদের কিন্তু প্রত্যেকটা এখানে বসানো শেষ, এখন আমি সেভ বসানো ক্লিক করে দেবো। এখানে দেখেন আমাদের সিলোটা এসে গেছে, এবং সিলো কোথায় পাবেন, সিলোটা ব্যালেন্সে পেয়ে দেবেন, ব্যালেন্সে অ্যাভেলেবল আছে। ঠিক আছে, ব্যালেন্সে উইথড্র করে নেবেন। এখন কথা হচ্ছে এখানে যে কাজগুলো আমাদের করতে হবে সেটা হচ্ছে আমি দেখাই দিই। এটা আমাদের লাগবে না, এটাও লাগবে না। ওকে, তো এখন প্রথমে আপনার যেটা করতে হবে এখান থেকে ইউ ক্যান সোয়াপ সিলো। ঠিক আছে, এটার আগে আমি এটা দেখাবো, কারণ সোয়াপটা আমি একটু পরে দেখাই দিয়েছি, আগে দেখে নিই এখানে কতটা পরিমাণ আমাদের লাগবে। ঠিক আছে, সেই অনুযায়ী আমি সোয়াপ করবো। প্রথমে আপনার অ্যাকাউন্টটা এখানে কানেক্ট করে নেবেন। ঠিক আছে, এখানে কানেক্টে ক্লিক করলে আপনার ডিফল্টভাবে দেখবেন যে আপনার যে ইয়াটা আছে না, ওই কিউ ব্রাদার, সেখানে দেখবেন যে নোটিফিকেশন গেছে। ঠিক আছে, আমার এখানে হচ্ছে আমি ইয়াতে করে নেবো ইনস্টল, এখানে মেটামাস্কে করে নেবো। তো এখানে আপনার হচ্ছে ওই কিউ ব্রাদারে পাশে থ্রি ডট মেনুতে চাপ দেন, নিচের দিকে মেটামাস্কে ক্লিক করবেন, দেখবেন যে আপনার এখানে কনফার্মেশন গেছে আর কি, কনফার্মটা করে দেবেন, তাহলে এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, তো আপনি একটা নাম দেবেন, যে কোনো নাম আর কি, আমি দিতেছি INCOME24। ওকে, তো দেখি এটা দিয়ে কেউ কোনো কিছু করছে নাকি, এটা দিয়ে অ্যাট্রাক্ট করছে নাকি, মেবি নাই এটা দেওয়া। তো আমি এটা দিয়ে ট্রাই করে দেখি। আচ্ছা, এটা মানে নামটা ভুল হয়েছে, তো আমি ইমরান দি, IMRANRANWFICIAL। ভিডিওটা ফুল কন্টিনিউ করতে থাকেন আর একটা লাইক বাটনে ক্লিক করে দেন। ওকে, একটা লাইক দিয়ে দেন, তো এখানে ক্লিক করে দেবেন, তারপর নিচে দিকে আসবেন। এখানে আপনি কত বছরের জন্য নিতে চাইতেছেন, আপনি 2 বছরের জন্য নিতে পারেন বা হচ্ছে 1 বছরের জন্য নিতে পারেন। 1 বছরের জন্য নিলে আপনার এখানে টোটাল $5 মতো খরচ হবে। ঠিক আছে, আমি 2 বছরের জন্য ট্রাই করে দেখি $10 খরচ হবে। ওকে, তো এখন আমি দেখাবো এখানে কত আপনার কী করতে হবে। ওকে, তখন হচ্ছে এই লিঙ্কটা কপি করবেন। এই লিঙ্কটা কপি করার পর আপনার হচ্ছে কিউ ব্রাদার আবার সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর এখান থেকে আপনার আবার অ্যাকাউন্টটা কানেক্ট করে নেবেন, আমি দেখাই দিই। ওকে, ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে, এটাও সেম একই নিয়মেভাবে কানেক্ট করে নেবেন মেটামাক্স, তারপর এখানে মেটামাক্সে কনফার্মেশন যাবে, তো এইভাবে কানেক্ট করে নেবেন। ওকে, করে নিলেন। এখন সিইউ অ্যাস যেটা উপরে থাকবে তার নিচে থাকবে, তার জন্য আমরা এখানে ক্লিক করতে হবে। তো উপরে চলে গেলেও এখানে আমরা অ্যাড করব সিলো, সিলোটা থাকবে না থাকলে এখানে সিলো SELO লিখে সার্চ করলে চলে আসবে। ঠিক আছে, তো সিলো চলে আসছে, এখানে আমি হচ্ছে 50% দিই, দেখি কত আসে, 6 আসে, তো 10 দিয়ে ট্রাই করি, 10।
তো 10-এ আসবে 2.060। ওকে, তো 10.01 দিয়ে দেখি, সরি 0.5। ওকে, পাস 2.0, আচ্ছা ফিটি আছে তো অনেক, তাই না? তো আমি 10.1 দিয়ে ট্রাই করি। তো অ্যাপ্রুভ সিলে তো ক্লিক করে দিই একটা। তো এখানে আবার কনফার্মেশন যাব। প্রথমে আমাদের সিউএসডিটা কিনতে হবে, ঠিক আছে? তারপরে যেটা করার সেটা করতে হবে। তো আমি রেকমেন্ড করবো আপনারা এখানে ট্রাই করবেন 10 কেনার জন্য, কারণ সে পাসে কখনো কখনো হয়তো বা পরে একটা রিকোয়ারমেন্ট থাকতে পারে যে যারা পাস দিয়ে করছিল তাদেরকে এখানে ইয়া করবে না, এলিজিবল করবে না এরকম, ঠিক আছে? তো সোয়াপ করবেন, তো কনফার্ম সোয়াপ এখানে একটা ক্লিক করে দেবেন, কনফার্ম সোয়াপে কনফার্ম হয়ে গেছে, ক্লোজ। তো মোটামুটি আমাদের এইটা এখানে চলে আসবে, মানে এটা কনভার্ট হয়ে এখানে চলে আসবে। ওকে, খেয়াল করুন, একটু খেয়াল করুন, তাহলে চলে আসবে, একটু ওয়েট করি। তো এসে গেছে, চলে আসছে 10.1 যেটা দিয়েছিলাম সেটা আসছে, এবং 0.6 আসছে, আমাদের এটা ফি লাগবে। তো এখন আমরা এখানে চলে আসবো আগের লিঙ্কে, মানে হচ্ছে এই যে এই লিঙ্কে, প্রথমে এখান থেকে বাই করলাম, এখন এই লিঙ্কে আমাদের ডোমেইনটা বাই করতে হবে। এখান থেকে আমাদের সিলোর থেকে সিএসডিটি কিনলাম, তারপর এখন ডোমেইনটা করতে হবে। ওকে, তো এখানে একটা রিফ্রেশ দিই, তাহলে আমাদের এটা শো হবে। মনে আছে তো কীভাবে এখানে আমরা চলে আসছি? আবার একটু দেখাই দিই। এখানে নামের জায়গায় সার্চ করবেন আপনার যেটা, আপনার নাম জাস্ট এক্স ওয়াই জেড, আপনার ইচ্ছা এক্স ওয়াই জেড, যা ইচ্ছে আপনি এখানে করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো তারপর এখান থেকে ইমরান অফিসিয়াল নাম চলে আসছে। এখান থেকে আমি হচ্ছে 2 বছরের জন্য নিব, তো 9.0 এত কাটবে, তো অ্যাপ্রুভ করে দেবো। এখান থেকে খেয়াল করুন, আমাদের একটা কনফার্মেশন দিতে হবে। কনফার্মেশন দিলাম, ফিটা একদমই কম কাটে, সব থেকে মজার বিষয় হচ্ছে এটাই, ফিটা একদমই কম কাটে। ওকে, তো আমার কাছে এই পরিমাণ আছে, তো আমি এটা নেবো না, যেহেতু 2 বছর জমা, ওটা নিজেরাই এখান থেকে সিলেক্ট করে নেবে আর কি, যা নেওয়ার ইচ্ছা ওরা নিয়ে নেবে, সমস্যা নাই, আমার এটা দেখার বিষয় না। ওকে, তো এটা অ্যাপ্রুভ না হওয়া পর্যন্ত আমাদের এখানে ওয়েট করতে হবে, আগে দেখতে হবে কখন অ্যাপ্রুভ হয়। ওকে, ওয়েট করি, মেবি অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন আমাদের আবার রিজার্ভে ক্লিক করতে হবে, তো আবার কনফার্ম করতে হবে। তো এটা হচ্ছে লাস্ট কনফার্ম, মানে এবারেই হয়ে যাবে আমাদের আমাদেরটা। ওকে, তো একটু ওয়েট করি। হ্যাঁ, খেয়াল করুন, এটাও কিন্তু হয়ে গেছে এবং এটাও হয়ে গেছে, দুটাই হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের মোটামুটি কাজ শেষ, সেইখান থেকে আমাদের মেবি এটা কেটে নেবে, তারপরে আমাদের এখানে ডোমেনটা শো করবে। ওকে, তো খেয়াল করুন, আমাদের এখান থেকে এটা শো করতেছে, করলে কী হবে? কারণ এখানে দেখাতেছে ইউ নেম হ্যাজ অলরেডি বিন সার্ভার, মানে ওদের সার্ভারে নেমটা চলে আসছে অলরেডি। তো আমি এখন ব্যাগে চলে আসবো, দেখি, ট্রাই করে দেখি এখানে আসে। হ্যাঁ, খেয়াল করুন, এখানে কিন্তু আমাদের এটা হয়ে গেছে। ওকে, আমাদের ফার্স্ট কাজ কমপ্লিট, এখন আমরা সেকেন্ড যে প্রজেক্ট আছে সেইখানে চলে যাব। উইনার দেখেন আমাদের অ্যাড্রেস শো করতেছে, এবং এক্সপায়ার ডেট, মানে এই 12/28/2023, 2023 সালের হচ্ছে 12/28/28 তারিখে মেবি, হ্যাঁ 28 তারিখে এটা শেষ হয়ে যাবে। ওকে, তো তারপরে হয়তো আমরা এটা কিছু একটা করতে পারবো, বা যাই হোক, এটা থেকে একটা স্ন্যাপশট নিলে হচ্ছে 12/28, হ্যাঁ এই পরিমাণ থাকবে। তারপরে হয়তো বা এটা আমরা এই ডোমেনটা সিল দিয়ে আবার আমরা সিলো টোকেনটা নিতে পারবো, বা এই সম্পর্কে ভাই আমার কোনো ধারণা নাই, সিলো টোকেন নিতে পারবো কিনা, আমার মনে হয় এটা এভাবেই থাকবে। তবে 31 তারিখের স্ন্যাপশট নিতে পারছে, স্ন্যাপশটের পর আমরা যে ওরা যদি কোনো ডোমেন দেয়, তাহলে ডোমেনের জন্য কোনো রিওয়ার্ড দেয়, তাহলে আমরা এখানে এলিজিবল হয়ে পেমেন্টটা নিতে পারবো। ওকে, তো আমাদের এটা কাজ কমপ্লিট, এখন এটা আমি কেটে দেবো, কারণ হচ্ছে এটা অলরেডি কমপ্লিট আমাদের। এখন আমরা নেক্সট কাজে চলে যাই। ওকে, তো আমাদের কাছে এই পরিমাণ আছে, দেখি কত পরিমাণ থাকলো। তার মানে আপনি যদি করতে চান, তাহলে এখানে মোটামুটি 10 জন মতো রাখবেন, ঠিক আছে? সরি, 13-12, হ্যাঁ 13-13 ডলার রাখবেন, ঠিক আছে? $13-12-13 মতো রাখবেন, কিছু ফিকার বারো কিছুটা থাকবে। এখানে দেখেন $3 রয়েছে, আমি $13 আনছিলাম, তো $10 কাটছে, $3 রয়েছে। ওকে, তো এখন নিচে থেকে চলে আসি। এখানে কি বলছে, প্রথমে যেটা করতে হবে আপনাদের, এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে, ঠিক আছে? এখানে অ্যাকাউন্ট করতে হবে, এই অ্যাকাউন্টে আপনাদের XTZ, ঠিক আছে, XTZ লাগবে। তারপরে এখান থেকে ডোমেনটা বাই করতে হবে। প্রথমে আমি অ্যাকাউন্টটা খুলে নেই, তারপরে আমি দেখাই দিয়েছি। প্রথমে লিঙ্কটা কপি করে নেব, আপনার যে ক্রোম ব্রাউজার আছে সেখানে আপনি এটা পেস্ট করতে পারেন, বা হচ্ছে আপনার যে কিউ ব্রাউজার আছে সেখানে একটা পেস্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তো এটা কেটে দিই, এটা লাগবে না। ওকে, ঠিক আছে, আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে আপনারা দেখতে পারবেন যে এটা কি অ্যাকসেপ্ট না কি আসছে। আচ্ছা, একটা অ্যাকসেপ্ট করতেই হবে, মাস্ট। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে এটা। ওকে,
তো এখানে এটা অ্যাকসেপ্ট করতে হবে, না হলে এটা নিচ্ছে না আমাদের। তো এখানে যদি আপনার অ্যাকাউন্ট করা থাকে আগে থেকে তাহলে আপনি সেই প্রাইভেট কিটা দিয়ে ইম্পোর্ট করে নেবেন, আর যদি না থাকে তাহলে ক্রিয়েট করে নেবেন। ওকে, যেহেতু আমার নাই সেহেতু আমি এখানে হচ্ছে ইম্পোর্ট ক্রিয়েট করব। এখানে দেখবেন যে আপনার এখানে সিট ফ্রেজ আছে, এই ফ্রেজগুলো কপি করবেন, এখানে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। এখানে বলতেছে তিন নম্বরে কোনটা আছে, আপনার যে তিন নম্বরের যে ওয়ানটা ছিল এখান থেকে যেটা কপি করছেন, এখান থেকে যেটা কপি করছেন এটা তিন নম্বরে যেটা ছিল এক দুই তিন নম্বর ব্লক ছিল, ঠিক আছে, এক দুই তিন ব্যাক, সরি ব্লক না ব্যাক। তো পাঁচ নম্বরে কোনটা আছে, তো এটা এইভাবে আর কি বলবে, এখানে যেটা থাকবে সেটা দিবেন আর কি, ঠিক আছে, পাঁচ নম্বরের কোনটা। তারপরে বলবে আপনি এখানে দেওয়ার পর অটোমেটিক নিয়ে নেবে, তারপর বলবে সাত নম্বর কোনটা, বিশ নম্বর কোনটা, বারো নম্বর কোনটা, এরকমভাবে দিয়ে নেবে। তারপরে হচ্ছে আপনার এখানে অ্যাকাউন্টটা হয়ে যাবে, সঠিকভাবে দিয়ে দেবেন, যে নম্বরে যেটা থাকবে সেটা সঠিকভাবে দিয়ে দেবেন। আর প্রাইভেট কিটা এখানে যেটা পাবেন সেটা অবশ্যই ভালো কোনো জায়গায় রেখে দেবেন, ওকে, লাইক নোটপ্যাড। তো আমার যদি অ্যাকাউন্ট আছে এখানে ইম্পোর্ট করবো আমি, সিট সিট ওয়ার্ডস দিয়ে ইম্পোর্ট করবো। ওকে, তো এখানে ইম্পোর্ট করার পর এখানে একটা পাসওয়ার্ড দেবেন, তো এখানে হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড, অর্থাৎ এখানে যেটা দেবেন সেটাই এখানে দেবেন। ওকে ওকে, তো আপনি এখানে পাসওয়ার্ডটা দেওয়ার পর এরকম আসবে, এখানে আপনার অ্যাড্রেসটা দেখতে পাবেন। ওকে, তো এখানে প্রথমে হচ্ছে ডাউনলোডে ক্লিক করবেন, তারপর দেখবেন যে ওপেন ওয়ালেট নামক একটা অপশন আছে, তো ওপেন ওয়ালেটে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো ওপেন ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ওয়ালেটে ওপেন হয়ে যাবে, মানে ক্রিয়েট হয়ে যাবে, এরকম এন্ট্রিটা চলে আসবে। আপনার এখানে হচ্ছে যে অ্যাড্রেসে দেখালাম প্রথমে, ওখানে যদি কপি না করে থাকেন তাহলে এখানে দেখেন অ্যাড্রেস কিউআর নামক একটা অপশন আছে, এখানে হচ্ছে আপনার কপি করে নিতে পারবেন, ঠিক আছে। এখান থেকে কপি করে আপনি ব্যালেন্স থেকে এটা উইথড্রো করবেন, ব্যালেন্স থেকে টিজি টিজেড, ঠিক আছে, এটা উইথড্রো করবেন, ব্যালেন্স লিস্ট আছে। তো আশা করতেছি এখানে নিয়ে আসতেছেন, নিয়ে আসছেন, ওকে, তো নিয়ে আসতেছেন বলতেছি, সরি। তো তারপর যেটা করবেন, এখান থেকে আমি দেখেন একটা লিঙ্ক দিয়েছি বাই ডোমেন ওয়ান, ঠিক আছে, ডোমেন একটা ও ডোমেন কিনতে হবে। তো এখান থেকে আমি কপি লিঙ্ক করতেছি, তো এখানে আমি দিয়ে দিতেছি যে ওয়েব ব্রাউজারে আপনি হচ্ছে এই ওয়ালেটটা লগ ইন করছেন সেই ওয়েব ব্রাউজারে এটা এই লিঙ্কটা পেস্ট করে দেবেন। ওকে, তো এটা পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আপনাদের মূলত কাজটা করতে হবে, সেম প্রসেস আর কি, সমস্ত ডোমেন প্রজেক্ট মোটামুটি একই সিস্টেম আর কি, ঠিক আছে। আপনি যদি একটাতে পারদর্শী হয়ে যান তাহলে প্রত্যেকটাতে মোটামুটি পারবেন। তো আমি সেম নামটাই দিব, আগের নামটাই দিব। ওকে, এম আর এ এন ও ডবল এফ, হ্যাঁ। তো আপনি আপনার নাম বা হচ্ছে আপনি যেটা ইচ্ছা সেটা আপনি এখানে দিয়ে আদার্স সার্চ অপশনে ক্লিক করে দিতে পারবেন। যদি আপনি এখানে কোনো নাম হচ্ছে আদার্স ইয়ারতে চলে আসছে, এখানে মেবি ফাইন্ড ইউজার নেম লাগছে, তো আচ্ছা এটা মেবি, হ্যাঁ, ও না এটা রেজিস্ট্রেশন হয় নাই। তো এখানে যদি হচ্ছে আগে থেকে রেজিস্ট্রেশন কেউ করে থাকে তাহলে এরকম আসবে না, বা হচ্ছে এরকম আপনি এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন না, ঠিক আছে। তো যেহেতু আমার এই নামে এখন পর্যন্ত কোনো রেজিস্ট্রেশন হয় নাই, তো আমি এটা এখন করতে পারবো, ঠিক আছে। তো জাস্ট আপনি রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দেবেন, তো এখানে ওয়ালেটে কানেক্ট করতে বলতেছে, আপনি এখান থেকে কানেক্ট করতে পারবেন বা হচ্ছে এখান থেকে কানেক্ট করতে পারবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম, এখান থেকে কানেক্ট করতে বলতেছে, তো আমি এখান থেকে হচ্ছে কোকাই, হ্যাঁ আমরা কোকাই অ্যাকাউন্ট করছি, তো কোকাইটা দিয়ে জাস্ট কানেক্টে ক্লিক করে দেবো। ওকে, তো কোকাইয়ের পেজটা চলে আসবে, এখানে মেবি একটা অ্যাপ্রুভ অ্যাপ্রুভ করা লাগতে পারে, তো একটু ওয়েট করি, কমপ্লিট ওয়েটিং ফর পারমিশন রিকোয়েস্ট। ওকে, তো ওয়েট করি, দেখি আমাদের মেবি পারমিশন নিতে পারে, হ্যাঁ এখানে অ্যাপ্রুভ করতে হবে। তো আমাদের এটা অ্যাপ মেবি অ্যাপ্রুভ হয়ে গেছে, তো এখন আমরা এখানে যাই দেখি কি বলে। হ্যাঁ দেখেন, খেয়াল করুন এখানে কিন্তু আমাদের এটা হয়ে গেছে। তো এখন এখান থেকে প্রথমে মেবি রিকোয়েস্ট করতে হবে, তো রিকোয়েস্ট করি, আমি এখন পর্যন্ত করি নেই, দেখি নেই কীভাবে করে এটা। তো রিকোয়েস্ট করে দেখি, দিস ডোমেন ইজ অ্যাভেলেবল রেজিস্ট্রেশন ইট নাও ফর ওয়ান, আচ্ছা তো একটার জন্য অ্যাভেলেবল আছে, ওকে সমস্যা নাই। তো আমরা একটাই করবো, আমরা দশ বারোটা করবো না, আমরা রিচ ম্যান না, আমরা পুর ম্যান, ওকে। তো যাই হোক, ওয়েট করি। তাই তো বলি আমাদের কনফার্মেশনটা হচ্ছে না, এটা ঘুরে কেন, তো আমি যে এখান থেকে কনফার্ম করা লাগে এটা করিই নেই, ঠিক আছে। তো এখান থেকে আমি হচ্ছে কনফার্ম করবো, দেখি এখানে কি কিছু বসাতে হবে নাকি, না কিছু বসাতে হবে না, আচ্ছা না কিছু বসাতে হবে না, তো কনফার্ম করে দিলাম এটা। ওকে, তো এখন এটা হয়ে যাবে, এখানে খেয়াল করুন এটা ঘুরতেছে, তো ঘুরতে থাকুক, তো এখন আমাদের এটা হয়ে যাবে, এখন একটু ওয়েট করি। একটা কথা বলতে পারেন যে ভাই আপনি এক্সটিজেট কত পরিমাণ কিনছেন, ভাই আমি হচ্ছে $10 $28 মতো কিনছিলাম, ঠিক আছে। তো বাইন্যান্সে উইথড্রো করতে মেবি $28 মতো ফি গেছে, $10 পাইছিলাম, এখানে প্রাইসটা আপ ডাউন করার কারণে $2.85, সরি $9.85 আসছে, ঠিক আছে। তো যাই হোক, আপনার হচ্ছে $10 কত, আপনার হচ্ছে $10.50 মতো উইথড্রো করে নেবেন, ঠিক আছে, কিনে। অ্যান্ড ওয়েট আনটিল দ্য রিকোয়েস্ট ক্যান বি ইউজড, এত। ওকে, তো ওয়েট করি আমরা, তো এখানে মেবি আমাদের অন্য আরেকটা কিছু করতে হবে। তো খেয়াল করুন এখানে হচ্ছে সেম প্রসেস আগের নিয়মেই, আমরা এক বছরে করতে পারবো বা হচ্ছে দুই বছরে করতে পারবো, দেখি দুই বছরে করলে $8.96 কাটবে, নো প্রবলেম, দিতে পারবো। এখানে হচ্ছে $9,
সপ্তাশী আছে, তো এখানে নয়ডলার সপ্তাশী সেন্ট। আচ্ছা তো মাই অ্যাড্রেস, ওকে আমরা 2 বছরের জন্য করবো এটা। তো আপনি চাইলে 2 বছরে করতে পারেন বা হচ্ছে এখানে 1 বছরে করতে পারেন, কোনো সমস্যা নাই। আসলে এখানে কোনো রিকোয়ারমেন্ট থাকে না যে 1 বছরের জন্য করলে এরকম, 2 বছর ধরে করলে এরকম। আমি করতেছি কারণ হচ্ছে বলা যায় না কখন কার মনে কী আছে, ওজন নাই, প্রজেক্টের মালিকের মনে থাকতেও পারে যে যারা 2 বছরের জন্য করছে তাদের জন্য দেবে, বলা তো জানে, তাই না? তো রেজিস্ট্রেশনে ক্লিক করে দেখি, এখানে হচ্ছে আমাদের আবার আসতে হবে, এখানে কনফার্ম করতে হবে। একটু ওয়েট করি আমরা, কনফার্মেশনটা চলে আসবে। ওকে তো চলে আসছে মেবি কনফার্মেশনটা। হ্যাঁ, আপনারা ঠিক এভাবে কনফার্মেশন করে দেবেন, যখন আপনারা এখানে কাজটা করতে দেবেন, বাই করতে দেবেন বা হচ্ছে অ্যাপ্রুভ করতে দেবেন, তখন অবশ্যই এখান থেকে আইসা কনফার্ম করে দেবেন। এটা হচ্ছে আপনার ওয়ালেটে, ওয়ালেটে আইসা কনফার্ম করে দেবেন। ওকে তো এখানে মেবি এটা চলে গেছে, তো একটু ওয়েট করি। খেয়াল করুন আমাদের কিন্তু এটা হয়ে গেছে। ওকে এখানে একটা লেখা আসছিল, দেখছেন হয়তো বা, তো এখানে কিন্তু আমাদের এটা হয়ে গেছে। ম্যানেজ ইওর ডোমেনে ক্লিক করলে আপনার ডোমেনটা মেবি এখানে দেখতে পারবেন বা হচ্ছে ইয়ার তো সব কিছু আছে এখানে, এডিট সেট সব কিছু আছে, তো গেট নোটিফাইড অ্যাট সাব ডোমেইল সব কিছু আছে। এক্সপিরেশন হচ্ছে ডিসেম্বরের 30 তারিখ 2023 সাল, ওই আগেরটার মতোই, ডিসেম্বরে ওটা 28 তারিখ ছিল, এটা 30 তারিখ, ঠিক আছে, নো প্রবলেম, ওটা কোনো বিষয় না। ইউ ইউজার্স ক্যান নাও সি এত 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 এত, আচ্ছা তো যাই হোক ভালো কথা। তো এখানে ক্লিক করে দেখি এখানে কী আছে। হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে, আমাদের কমপ্লিট হয়ে গেছে। ওকে তো এখান থেকে ব্যালেন্সটা কেটে নেবো মেবি। হ্যাঁ দেখেন ইদ অলরেডি কেটে নিয়েছে, মাত্র 27 সেন্টের মতো আছে। ওকে ওকে তো 27 সেন্টের মতো আছে, এত ফিকাটে, এত ফি কাটলো কেন, অনেক ফি কাটছে তাহলে দেখা যায়। ওকে তো হ্যাঁ আমাদের কাজ কমপ্লিট। এই যে আমাদের ডোমেনটা এখানে শো করতেছে, এই যে এই যে ডোমেনটা, এই যে ডোমেনটা, এখানে আপনি হোম পেজ আসলে এটার উপরে ক্লিক করলেই, ঠিক আছে, এটার উপর ক্লিক করলেই এখানে ডোমেনটা শো হবে আর কি, এখানে ডোমেনটা শো হবে। ডোমেনের উপর ক্লিক করে দেখতে পারবেন আপনার ডোমেন সমস্ত কিছু, সেল ডোমেন আছে, ট্রান্সফার ডোমেন, শিপ, তো সেল ডোমেনে ক্লিক করলে মেবি, হ্যাঁ আমরা মনে হয় এটা হচ্ছে ইয়াতে ইয়ে করতে পারবো, এই 2 বছর পর আমরা এটা সেল দিতে পারবো, ঠিক আছে, ভালো কথা। তাহলে সেল দিতে পারলে তাহলে আরও ভালো, আমাদের ব্যালেন্সটা আমাদের কাছে থাকবে। ওকে তো দুইটা গেলো, এখন দেখি 3 নম্বরটা করতে পারি কিনা, ওটা ডিপোজিট হয়েছে কিনা। 3 নম্বরটা হচ্ছে এইটা, বিটিসি ডোমেন। ওকে তো এটা হচ্ছে বিটিসি ইউএস এসটিএক্স লাগবে, এখানে এসটিএক্স কুকেন থেকে নিয়ে নেবেন। আর কুকেনে সব থেকে খারাপ যে বিষয়টা সেটা হচ্ছে 20টা এক্সটিএক্সের নিচে উইথড্র করা যায় না, তো আমি 21টা করছিলাম, ওখান থেকে একটা ফিক আছে, তো 20টা আমি মেবি রিসিভ করবো বা করছি, সেটা এখন ইম্পোর্ট করে দেখি রিসিভ করছি কিনা। প্রথমে এটা হচ্ছে এক্সটেনশনটা অ্যাড করতে হবে, সেম আগের নিয়মে ট্রান্সফারটা যেভাবে আগেরটা করছিলাম, এখান থেকে এটা সার্চ করে দেবেন। সিম্পল সিম্পল বিষয়, আপনি কিউ ব্রাউজারটা করবেন, ঠিক আছে, কিউ ব্রাউজারটা করলে ভালো হয়। তো এখানে দেখবেন যে অ্যাড টু ক্রোম আছে, এখানে ক্লিক করে দেবেন, অ্যাড হবে, এখানে অ্যাড অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দিলে অ্যাড অ্যাড হওয়া শুরু হয়ে যাবে, ঠিক আছে, এখানে দেখুন অ্যাড হচ্ছে, তো আমরা একটু ওয়েট করি। ওকে তো এটা ডাউনলোড হতে থাকে, এর আগে কিছু কথা বলে নিই, সেটা হচ্ছে এখানে যখন আপনি হচ্ছে 20টা ডোমেন, সরি 21টা ডোমেন উইথড্র করবেন, মানে 21টা থেকে একটা ফি কাটবে, 20টা আপনি পাবেন, তাই না? তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা যে বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যখন আপনার একটা স্ন্যাপশট নেবে বা যদি নেয়, তখন কিন্তু আবার আপনার এখানে ক্লেম করার জন্য এসটিএক্স লাগবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনি উইথড্র করার সময় এখানে কাজটা কমপ্লিট করার পর, ঠিক আছে, আপনি এখানে যখন এসটিএক্সটা আবার উইথড্র করে কুকনে নিয়ে নেবেন, তখন আপনি আপনার ব্যালেন্সে একটা বা 1টা 2টা এরকম এসটিএক্স রেখে দেবেন, ঠিক আছে, আপনি যখন হচ্ছে এই যে এইখান থেকে উইথড্র করে নেবেন, এই যে এইখান থেকে। ওকে এটা অ্যাড হয়ে গেছে, তো অ্যালাউ ক্লিক করে দিই। তো এখানে আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে এখানে ক্লিক করে দেবেন, এখান থেকে এটা হচ্ছে আপনার প্রাইভেট কি, এটা কপি করে রেখে দেবেন কোনো জায়গায়, তো IFSCB ক্লিক করে দেবেন, পাসওয়ার্ড দেবেন, ডান অপশনে ক্লিক করে দেবেন, সেট পাসওয়ার্ড দেবেন, ডান অপশনে ক্লিক করে দেবেন, প্লিজ ইউজ, হ্যাঁ ভালো কোনো কিছু পাসওয়ার্ড দেবেন, ভালো স্ট্রং পাসওয়ার্ড, তারপর আপনার যে কীগুলো দিছে ওইটা আপনি ভালো করে নজরে রেখে দেবেন, ঠিক আছে, ওইটা আপনি দিয়ে এখানে ইম্পোর্ট করে নেবেন। ওকে তো আমি হচ্ছে আমি এখানে লগ ইন করে নিই। ওকে তো এটা কীভাবে এত ভালো হলো, এত তাড়াতাড়ি এখানে আসলো কীভাবে সেটা তো বুঝলাম না, ঠিক আছে, তো যাই হোক আসছে ভালো কথা, এখান থেকে আমি এটা এখন ইয়া করে নেব। ওকে আমি দেখাই দিতে পারবো, আমি ভাবছিলাম যে এটা ডিপোজিট হবে না, অনেক টাইম নেবে, তাহলে টাইম বেশি নেয় নাই, ঠিক আছে, কোকেন থেকে উইথড্র করে নেবেন, খেয়াল করুন আমি কিন্তু করে নিছি। তো এখন আপনি হচ্ছে এই লিঙ্কে চলে আসবেন, আমি দেখাই দিই। ওকে তো এখন হচ্ছে আপনারা এই লিঙ্কে চলে আসবেন, এই যে এখানে দেখেন একটা লিঙ্ক দিছি না, এটা এটা কপি করবেন,
এটা কপি করবেন, এখানে এটা জাস্ট এখানে পেস্ট করে দেন আপনার যে কি ব্রাদার আছে। ওকে এন্টার। কি ব্যাপার, নেট চলে গেল নাকি? তো ফার্স্ট অফ অল এইখান থেকে আপনি হচ্ছে সার্চ ইউর নিউ বিটিসি, আচ্ছা গেট, এখান থেকে সাইন ইন করতে হবে মেবি। তো আমি সাইন ইনটা করে নিই, মানে এটার সাথে কানেক্ট করতে হবে হিরো ওয়ালেটের সাথে। এটা কি, এটা লাগবে না। আমি একবার এখানে ট্রাই করছিলাম, হইলো না সাইন ইন, ঠিক আছে, এখানে ট্রাই করছিলাম। তার জন্য আমি যেটা করলাম, এখানে আমার নামটা দিলাম, তারপর হচ্ছে আমি দেখাই দিই। আপনি যেটা করবেন, আপনার নাম বা আমি আগের নিয়মিত দেখাই দিছি, আগের বার কিন্তু দেখাই দিছি, একটু আগেই দেখাই দিছি, আপনার নাম বা যার যেটা ইচ্ছা, ঠিক আছে, সেটা এখানে দিয়ে জাস্ট হচ্ছে গেট এটির ক্লিক করে দেবেন। তারপর দেখবেন যে আপনার এখানে অ্যাভেলেবল যদি থাকে তাহলে এখানে দেখাবে, এখানে বলতেছে $5-এর জন্য, 5 ইয়ার্স মানে 5 বছরের জন্য, ঠিক আছে, সমস্যা নাই। ওকে, তো এখন আমি যেটা করব, এখান থেকে হচ্ছে কি করতে হবে আমি দেখি, সাইন ইন ক্লিক করে দেখি। হ্যাঁ, তো আপনার যে ফোন ইউজার যারা হচ্ছে ফোনে, আপনি দেখবেন যে ইয়ে করতে বলতেছে, আপনার এটা কনফার্মেশন করতেছে, জাস্ট এটার উপর একটা ক্লিক করে দেবেন, তারপরে এটা হচ্ছে কনফার্মেশন হয়ে যাবে, মেবি হয়ে যাবে। আর এটার ব্লকচেন একদমই স্লো, একদমই স্লো, ঠিক আছে, তো ওয়েট করতে হবে, মোটামুটি ভালো ওয়েট করতে হবে, ঠিক আছে। তো গেটওয়েটি ক্লিক করে দেখি কি আসে। ওকে, তো আমাদের কিছু করতে হবে না, মোটামুটি এখানে আমাদের দেখাই দিই, IMRAIMRAN OOFFICIL। ওকে, তো এটা দেওয়ার পর এখানে গো অপশনে ক্লিক করে দিলেই, যদি আপনার এখানে অ্যাভেলেবল থাকে অ্যাকাউন্টটা, এখানে কানেক্ট করার পর আপনার হচ্ছে এখানে কনফার্মেশন করার পর গো অপশনে ক্লিক করে দিলেই আপনার এটা অটোমেটিক চলে যাবে, এখান থেকে পেজটা চলে যাবে। একটু ওয়েট করতে হবে, নেটটা ভালো থাকলে দ্রুত যাবে, নেট আমার মতো খারাপ থাকলে একটু লেট হবে, ঠিক আছে। তো এটা ঘোরাঘুরি শেষ হলে এটা চলে যাবে, ঘোরাঘুরি শেষ হোক। তো ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে প্রথমে সাইন ইন, ওভারভিউ, তারপরে পারচেজ করতে হবে, তিনটা ধাপ আমাদের পেরোতে হবে, ঠিক আছে। তো একটু ওয়েট করি। ওকে, তো আমাদের কিন্তু সাইন ইন অটোমেটিক এটা কমপ্লিট হয়ে যাবে, একটু ওয়েট করবেন, এটা ঘোরাঘুরি শেষ হলেই এখানে কমপ্লিট হয়ে যাবে, তারপরে এখানে ওভারভিউতে চলে আসবে। ওভারভিউতে সাইন ইন কিন্তু আমরা আগেই করে নিছি, ওখানে নাম দেওয়ার পর, ঠিক আছে। তো এখানে হচ্ছে মেবি কন্টিনিউ করতে হবে, তো কন্টিনিউ অপশনে ক্লিক করে দিয়ে দেখি কি আসে। ওকে, তো হ্যাঁ, কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখানে এখন হচ্ছে আমাদের মূল পেজটাতে চলে আসছে, যেখান থেকে আমাদের পারচেজটা করতে হবে মূলত, ঠিক আছে। তো এখান থেকে সেন্ড সেন্ড সেন্ড, হ্যাঁ সেন্ড করতে হবে মেবি, তো এখানে সেন্ডে ক্লিক করে দিই, এখান থেকে কনফার্মেশন যাবে, আপনাদের ওয়ালেটে কনফার্মেশন যাবে, কনফার্মেশনটা করে দেবেন। এখান থেকে নিচের দিকে যে কনফার্মেশন আছে, কনফার্মেশন একটা ক্লিক করে দেবেন। ওকে, দুইটা STX কিন্তু কাটতেছে, দুইটা STX কাটতেছে, ঠিক আছে। দেখেন, দুইটা STX এর জন্য আমাদের উইথড্র করা লাগছে প্রায় $50 মতো, ঠিক আছে, ভাবা যায়, একেই বলে কপাল। ফার্স্ট সেন্ড কমপ্লিট, এখন আমরা সেকেন্ড সেন্ডে ক্লিক করে দেবো। তো এখানে সেকেন্ড সেন্ডে ক্লিক করে দিলাম, আবার কনফার্মেশন দিতে হবে, এখান থেকে কনফার্ম। ওকে, হ্যাঁ ভিডিও হচ্ছে, আমি ভাবছি ভিডিও হইতেছে কি না। ওকে, কনফার্ম হয়ে গেছে, তো একটু ওয়েট করতে হবে এটা পারচেস হওয়া পর্যন্ত। প্লিজ ওয়েট ওয়েল ইউর ট্রানজিশন আর কনফার্ম। ওকে, আমরা ওয়েট করি, পেন্ডিং আছে দেখতে পারতেছেন, এখানে খেয়াল করুন ছোট্ট করে লেখা আছে পেন্ডিং। আমি PC-র সমস্ত লেখা টাকা সব কিছু বড়ো করে দিয়েছি, সাইজটা বড়ো করে দিয়েছি, যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। ওকে, আমাদের এখানে খেয়াল করুন, যদিও বা এখানে পেন্ডিং আছে, তো তারপরে হচ্ছে আমাদের মেবি এটা হয়ে গেছে, তো আমরা ওয়ালেটে ক্লিক করি। খেয়াল করুন, আমাদের কিন্তু এখানে শুধুমাত্র XTZ ছিল, বাট STX ছিল, বাট এখানে হচ্ছে আরেকটা জিনিস অ্যাড হয়ে গেছে, মেবি এটাই হচ্ছে ডোমেইন। তো আমি জানি না, রিফ্রেশ দিয়ে দেখি, এখানে ওটা একটা রিফ্রেশ দিয়ে দেখি, এখানে যদি ব্যালেন্সটা কেটে নিই তাহলে বুঝবো যে হয়ে গেছে, এখন পর্যন্ত ব্যালেন্সটা কাটেনি, তবে কেটে নিবি সমস্যা নাই। ওকে, আচ্ছা কেটে নিছি, আঠারোটা আছে এখানে, 18.51, এটা কেট কাটতেছে আর কি, তো সমস্যা নেই, এটা 404 পেজ হয়ে গেছে, ওটা ব্যাপার না। এখানে এটাই হচ্ছে আমাদের মূলত ডোমেইন, ঠিক আছে, এটাই হচ্ছে ডোমেইন। ওকে, তো মূলত আপনাদের আর কোনো কাজ নাই, আমি যে সমস্ত কাজ দেখানোর কথা সমস্ত কাজ করে দিয়েছি এবং দেখিয়ে দিয়েছি। এটা হচ্ছে পেন্ডিং সারলে আপনারা এখান থেকে হচ্ছে ব্যালেন্সটা কেটে নেবে, এখান থেকে ব্যালেন্সটা কেটে নেবে, তারপর এখানে ডোমেইনটা চলে আসবে, ঠিক আছে, এটুকু কাজ, আর কোনো কাজ নাই। আর আপনার যে বাকি যে ব্যালেন্সটা, সেটা আপনি চাইলে আপনি এখান থেকে হচ্ছে সেন্ডে ক্লিক করে আপনার হচ্ছে কোকেন থেকে অ্যাড্রেসটা এখানে এনে, এখানে হচ্ছে অ্যামাউন্টটা দেওয়া, তারপর এখান থেকে কোকেন থেকে অ্যাড্রেসটা এনে, মেমোটা মেবি লাগে না, তারপরে যদি কোকেন আপনার মেমো শো করে তাহলে অবশ্যই মেমো দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর এখান থেকে রিভিউতে ক্লিক করবেন, তারপর এখান থেকে 0.013 STX কাটবে, আপনার এটা উইথড্র হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ওকে,
তো এটুকু মূলত দেখানোর ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর অবশ্যই আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন টেলিগ্রামটা মাস্ট সাবস্ক্রাইব করে রাখবেন, মানে জয়েন করে রাখবেন, ঠিক আছে? টেলিগ্রাম জয়েন না করলে ভাই প্রতিনিয়ত আপডেটগুলো মিস করবেন, আপডেটগুলো মিস করলে তো ভাই পেমেন্টগুলো মিস করবেন। ওকে, তো যাই হোক, আল্লাহ হাফিজ।